এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সৌরভকে বিজেপিতে যোগ দিতে হুমকি নরেন্দ্র মোদীর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের জন্য হুমকি দেয়া হয়েছিল, সেই হুমকি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। এই রকমই বিস্ফোরক মন্তব্য করলেন ডিএমকে যুবনেতা উদয়নিধি স্ট্যালিন। বাংলায় নির্বাচন চলার মধ্যে সৌরভকে নিয়ে এই মন্তব্য গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনাদেরকে আরও একবার বলে রাখি, সৌরভকে বিজেপিতে যোগ দিতে হুমকি নরেন্দ্র মোদীর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের জন্য নাকি হুমকি দেয়া হয়েছিল, সেই হুমকি দিয়েছিলেন নাকি খোদ নরেন্দ্র মোদী। আর সেই মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ডিএমকে যুবনেতা উদয়নিধি স্ট্যালিন। বাংলায় নির্বাচন চলার মধ্যে সৌরভকে নিয়ে এই মন্তব্য গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। অবশ্য এই মন্তব্যের কয়েকদিন আগেই এই মন্তব্য করার কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন হসপিটালে ভর্তি ছিলেন, সেই সময় শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও কিন্তু এই রকম অভিযোগই করেছিলেন। তিনি বলেছিলেন বিজেপি সৌরভকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে, যার জন্যই সৌরভের হৃদরোগে আক্রান্ত হতে বাধ্য হয়েছে। সৌরভের হৃদরোগ হয়েছে শুধুমাত্র বিজেপির চাপেই, জোর করে সৌরভকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে, বিরোধীরা এই অভিযোগগুলো কি সত্যি বিরোধীদের? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।